নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। নন্দাইগাজন থেকে উদ্ধার আহত যুবক, এলাকায় চাঞ্চল্য। ভোজবাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় 300, এলাকায় মেডিকেল টিম। শুরু হলো ভোটার তালিকা সংশোধন পর্ব, চলবে 15 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত। খাগড়াকড় কাণ্ডে সন্দেহভাজনদের ধরার জন্য তল্লাশি কড়া নজরদারি দীঘা ওড়িশা সীমান্তে। সার্কিট ট্যুরিজমের পরিকল্পনা জেলা প্রশাসনের, অনুষ্ঠিত হলো পরীক্ষামূলক ভ্রমণ। চালু হলো বায়ো শৌচাগার, প্রাথমিক পর্যায়ে 4টি পাশে চালু বেসিন ও টয়লেট। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার আহত অবস্থায় এক যুবক উদ্ধার হলো নন্দাইগাজন স্টেশন থেকে। জানা গিয়েছে, ট্রেনে বাড়ি ফেরার সময় বন্ধুর সঙ্গে বচসা বাঁধে ওই যুবকের। পরে তাকে মারধর করে ট্রেন থেকে স্টেশনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যুবকের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় নন্দাইগাজন স্টেশন থেকে উদ্ধার করা হলো এক যুবককে। জানা গিয়েছে, যুবকের নাম নবকুমার প্রামাণিক, পিতার নাম দুলাল প্রামাণিক। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার রাক্ষসখালী অঞ্চলের বাসিন্দা। সূত্রের খবর, ওই যুবক 2 মাস আগে রায়পুরে কাঠের কাজে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলদা হাওড়া লোকালে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কোনো একটি বিষয় নিয়ে তার বন্ধুর সঙ্গে বচসা বাঁধে। তাকে মারধর করে ট্রেন থেকে নন্দাইগাজন স্টেশনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। স্টেশনের স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে রেল কর্মীদের খবর দেন। ভর্তি করা হয় নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মাঝে মধ্যে কথার মধ্যে কোনো ভারসাম্য থাকছে না। বৃহস্পতিবারই যুবকের পিতা এসে পৌঁছেছেন। ব্যাপারটা হচ্ছে কি, উনি অ্যাক্সিডেন্টাল কন্ডিশনে স্টেশনে পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে আমরা মেমো বানিয়ে নিয়ারেস্ট হসপিটালে পাঠিয়েছি। নাম হচ্ছে কুমার প্রামাণিক, সন অফ দুলাল প্রামাণিক, ভিলেজ পাটনা, ইয়েস চণ্ডীপুর, ডিস্ট্রিক্ট ইস্ট মেদিনীপুর। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। অন্নপ্রাশন বাড়ির খাবার খেয়ে বুধবার অসুস্থ হয়ে পড়লেন প্রায় 300 জন। বুধবার ঘটনাটি ঘটেছে পাশকুড়ার সিদ্ধাতে। খাবার খাবার পর বমি এবং পেটের যন্ত্রণার উপসর্গ দেখা দেয় নিমন্ত্রিতদের মধ্যে। বর্তমানে 65 জনের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। অন্নপ্রাশন বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় 100 নিমন্ত্রিত অতিথি। ঘটনাটি ঘটেছে পাশকুড়া সিদ্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে। জানা গেছে, বুধবার শেখ হাবিবুলের সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে প্রায় 600 জনকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাবার খাওয়ার পর বহু লোক অসুস্থতা বোধ করেন, শুরু হয় বমি ও পেটের যন্ত্রণা। 10 জনকে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, 55 জনকে মেচোক্রম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মেডিকেল টিম। ঘটেছে আমাদের পাশের বিধানসভা, পাঁশকুড়া পুর বিধানসভার কোলাঘাট ব্লকের অন্তর্গত গোপালনগর গ্রামে আজকে একটা আত্মীয় বাড়িতে, খাওয়ান বাড়িতে, মানে আকিদা বলে একটা অনুষ্ঠান হয়, সেই বাড়িতে আজকে দুপুরে খাওয়ার পরে আমরা যেটা প্রাথমিক যেটা আমাদের মনে হয়েছে যে ফুড পয়জনিং কিছু একটা বিষয় হয়েছে বা কী হয়েছে তারা মেডিকেল টিম এখনও ভাবছেন, দেখছেন। বিষয়টা যেটা যে ডিহাইড্রেশন, বমি এবং এই ঘটনাগুলো ব্যাপক আকারে দানা বেঁধেছে এবং এলাকার লোক তারা এখানে এসে ভর্তি হয়েছে। আমাদের স্থানীয় বিধায়ক বিপ্লববাবু, তিনি সিএমএইচকে বলেছেন, আমরাও এসেছি, স্পেশাল টিম আসছে, পাশের বিপিএসসি, এই বিপিএসসি, এবং প্রয়োজনে যদি স্থানান্তরিত করার ব্যবস্থা আমরা যদি বাড়াবাড়ি হয় তাহলে কলকাতা এবং তমলুক, সেই ব্যবস্থাগুলো রেডি করে রাখা হয়েছে। আমরা মানুষের পাশে আছি, মানুষ বিপদে পড়েছেন, আমরা এসেছি। এখনও পর্যন্ত মানুষকে উদ্ধার করার দায়িত্ব আমাদের। তারপরে কেন হয়েছে, কী ব্যাপার, তারপরে পরে আমরা, আমাদের এই বিপিএসসিতে 55 জনের মতো এসছে, রাস্তায় আরও অনেকে আছেন। আমাদের কাছে যা খবর, এলাকার রিপোর্ট যা, প্রায় 150 থেকে 200, এবং কেউ কেউ আবার বলছে আরও বেশি, কারণ 350 জন খেয়েছে। এখন যা শুনতে পাওয়া যাচ্ছে, একটার পর একটা স্টেপিং, প্রথমে 20-30 জনের হয়েছিল, তারপরে 50 জন, এখন আবার বাড়ছে এটা আর কি। 5:30টার পর ইফেক্টটা শুরু হয়েছে। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসন সিএমএইচকে বলেছি, সিএমএইচ ইতিমধ্যে স্পেশাল টিম, একটা মেডিকেল টিম গঠন করে পাঠিয়েছেন। লোকাল বিএমএইচ, তিনি আরও যারা মেডিকেল অফিসার যারা ছড়িয়েতে ছিলেন, বাড়িতে ছিলেন, তাদেরকেও এঙ্গেজ করা হয়েছে। যে মেডিকেল অফিসার ছিলেন তিনিও এঙ্গেজ হয়েছেন। আমরাও স্থানীয় প্রশাসন, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতিও আছে, এবং আমাদের রাজ্য নেতৃত্ব এই বিষয়ে জেনেছেন। তারা বলেছেন যদি কোনো আরও বেশি প্রয়োজনীয়তা লাগে, কলকাতা ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা।
15ই অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত জেলায় শুরু হলো ভোটার তালিকা সংশোধন পর্ব। সংশোধন পর্বের কাজ চলবে বিভিন্ন বুথে, জানান জেলা শাসক অন্তরাচার্য। কলেজেও এ ব্যাপারে আলোচনা শিবির অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুরে শুরু হলো ভোটার তালিকা সংশোধন পর্ব। 15ই অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত চলবে কাজ। জেলা শাসক অন্তরাচার্য জানান, বুথে বুথে আধিকারিকেরা তৈরি রয়েছেন, কলেজেও এ ব্যাপারে আলোচনা শিবির অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জেলায় এখন ভোটার সংখ্যা 34,89,585 জন, তার মধ্যে পুরুষ 18,17,100 জন এবং মহিলার সংখ্যা 16,68,117 জন। আর আপনারা জানেন, সামরি রিভিশনের সময় ফর্ম 7 এর মাধ্যমে যারা মৃত বা শিফটেড ভোটার হয় তাদেরও নাম ডিলিট করার আমাদের কাছে প্রাবধান থাকে, সেটাকেও আমরা ব্যবহৃত করব। এক দুটো পয়েন্টস যেটা নোট করার আছে, সেটা হচ্ছে আমাদের 19 অক্টোবর আর 2 নভেম্বর আমাদের স্পেশাল ক্যাম্পেইন ডেট হবে, দুটোই রবিবার পড়ছে। এই দিনগুলোকে আমরা বিশেষ কাজে লাগাবো, যে আমাদের যারা সাধারণ দিনগুলোতে ছুটি না থাকার জন্য নিজের নাম এনরোলমেন্টে যেতে পারেন না, তারা এটা যেন বিশেষ সুবিধে নেন। এছাড়া বিএলও বিএলএ দের মিটিং এরও প্রাবধান আছে, সেটা আমরা 17th অক্টোবর আর 30th অক্টোবর আমরা করাবো। আর আমরা যেটা বিশেষ করে আমাদের জেলার জন্য করছি এবার, যে আমাদের জেলায় আমরা দুটো স্পেশাল ডে অবজার্ভ করব, সেটা হচ্ছে স্পেশাল ইউথ এনরোলমেন্ট ডে, যেটা আমরা 5th নভেম্বরে করব, আর আমাদের স্পেশাল উমেন এনরোলমেন্ট ডে করব, যেটা আমরা 7th নভেম্বরে করব। এই দুদিন আমরা স্পেসিফিকলি এই শ্রেণীর নতুন ভোটার বা শিফটেড বা আমাদের ভোটারসদেরকে আমরা যাতে ভোটার রোলে আনা যায়, তাই জন্য আমরা ওনাদের কাছে গিয়ে আউটরিচ মোডে গিয়ে আমরা এনরোলমেন্টের প্রসেসগুলো করব। ইউথের জন্য আপনারা জানেন আমরা কলেজেসগুলোকে টার্গেট করব, ওখানে গিয়ে আমরা ক্যাম্প মোডে ওনাদের এনরোলমেন্টের স্পেশাল ব্যবস্থা রাখব। রঞ্জন মাইতি রিপোর্ট, সবুজ বার্তা। খাগড়াগড় কাণ্ডে সন্দেহভাজনদের ধরার জন্য দীঘা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। দীঘা উড়িষ্যা সীমান্তে চলছে নজরদারি, দীঘার হোটেল এবং বিভিন্ন গাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। খাগড়াগড় কাণ্ডে সন্দেহভাজনদের ধরতে তীক্ষ্ণ ঘেরাটোপে দীঘা ওড়িশার সীমান্ত। উল্লেখ্য, বর্তমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগসূত্র উঠে এসেছে। সংগৃহীত তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে অভিযুক্তদের ধরতে এখন তৎপর পুলিশ। দীঘা বর্ডার দিয়ে যাতে কেউ সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, তার জন্য এখন দীঘা ওড়িশার সীমান্তে চলছে নজরদারি। রাখা হয়েছে ভিডিও ক্যামেরা, দীঘার বিভিন্ন হোটেলে চলছে তল্লাশি, ছাড় পাচ্ছে না গাড়িগুলিও। যে বিস্ফোরণটা ঘটেছিল তারই জন্য দীঘার কোন হোটেলে জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য দীঘা থানার পুলিশ বিভিন্ন হোটেলে যে যে তল্লাশি চালাচ্ছে, এমনকি রুম গিয়েও তল্লাশি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ পাতা। পূর্ব মেদিনীপুরের সার্কেট ট্যুরিজম চালুর ব্যাপারে উদ্যোগী হল জেলা প্রশাসন। জেলার দর্শনীয় স্থানগুলি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। পরিকল্পনা মাফিক বুধবার অনুষ্ঠিত হল পরীক্ষামূলক ভ্রমণ। পূর্ব মেদিনীপুরের নানা দর্শনীয় জায়গা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজমে উদ্যোগী হল জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে তমলুক, হলদিয়া, কাথি, এগরা মহকুমার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি নিয়ে আলাদাভাবে সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা হয়েছে। এই জন্য জেলা স্তরে গঠিত পর্যটন বিষয়ক কমিটির সদস্যরা বুধবার তমলুক ও হলদিয়া মহকুমার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাতে পরীক্ষামূলক ভ্রমণ শুরু করলেন। পর্যটন দপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ঐতিহ্যমণ্ডিত নানা স্থান ঘুরে দেখতে পর্যটকেরা নিজেদের মতো করে যাবতীয় ব্যবস্থা করেন, তাতে নানা সমস্যা হয়। নির্দিষ্ট পরিবহনের অভাব, দর্শনীয় স্থানগুলি জেলার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে পৌঁছতে যেমন অনেক সময় লেগে যায়, তেমন খরচও হয় অনেক বেশি, ফলে ঝক্কি এড়াতে অনেকেই পিছিয়ে যান। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে জেলার দর্শনীয় স্থানগুলি একেবারে ঘুরে দেখানোর চিন্তাভাবনা শুরু করে প্রশাসন ও পর্যটন দপ্তর। পরীক্ষামূলকভাবে আজকে এই ভ্রমণটা করা, ট্যুরিস্টদের উপরে এটার প্রভাব কীভাবে আসতে পারে, তারা কতটা এটাকে গ্রহণ করতে পারেন, সেটা আমরা আমাদের জেলা স্তরের যে কমিটি আছে তাদের সঙ্গে নিয়ে একদম প্রত্যেকটি পয়েন্টে ট্যুরিস্টের মানসিকতা নিয়েই একবার ঘুরে দেখবো, যে তাতে ট্যুরিস্টদের প্রতিক্রিয়া কী হতে পারে সেটা অনুমান করে তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, যাতে ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা স্পট বা জায়গা হিসেবে এই জেলার অঞ্চলটাকে চিহ্নিত করা যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। যাতে প্রশাসনিকভাবে জেলা স্তরে গঠিত ট্যুরিজম কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে ঠিক হয় ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলির তালিকা তৈরি করে সেগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে।
এরপরই দর্শনীয় স্থানগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজম চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে পরীক্ষামূলক ভ্রমণের কর্মসূচি নেওয়া হয়। পরিকল্পনা মাফিক বুধবার জেলা প্রশাসনের আধিকারিক ও ট্যুরিজম কমিটির সদস্যদের নিয়ে বাসে তমলুক ও হলদিয়া মহকুমার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা হল। প্রকল্পের আওতায় রয়েছে তমলুক শহরের মানিকতলার মানিক পীরের দরগা, তামলিপ্ত রাজবাড়ি, জেলখানা মোড়ের কাছে জগন্নাথ রামজি ও বিষ্ণুহরি মহাপ্রভু মন্দির, বানপুকুরের কাছে বিপ্লবী মাতঙ্গিনি হাজরা শহীদস্থল, তামলিপ্ত মিউজিয়াম, বর্গভীমা মন্দির, হ্যামিল্টন হাই স্কুল, রামকৃষ্ণ মিশন এবং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নিমতৌড়ি স্মৃতিসৌধ ও ময়নাগড়। হলদিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে মহিষাদল রাজবাড়ি, গেওখালী ত্রিবেণী সঙ্গম, মিরপুরে খ্রিস্টান পল্লীর চার্চ ও হলদিয়া বন্দর। পরীক্ষামূলকভাবে একদিনের এই সার্কিট ট্যুরে জেলা সদর তমলুক থেকে বিভিন্ন দর্শনীয় স্থানের দূরত্ব, যাতায়াতে কত সময় লাগছে এবং সম্ভাব্য খরচ কত তা খতিয়ে দেখা হবে। জেলাতে ট্যুরিজমের একটা বড় একটা পটেনশিয়াল আছে। আমাদের দীঘা, আমাদের সমুদ্র যেটা আমাদের ট্যুরিজম স্পট, সেটার জন্য প্রত্যেক জায়গা থেকে আমাদের অনেক ট্যুরিস্টরা আসেন। এছাড়াও আমরা চাইছি যে জেলার সামগ্রিকভাবে যা ট্যুরিজম পটেনশিয়াল সেটা ডেভেলপ করার যা যা স্টেপস নেওয়া সেটা আমরা করি। তার জন্য আমরা একটা আমাদের ডিস্ট্রিক্টের আমাদের একটা হেরিটেজ কমিটি রয়েছে, তার মধ্যে আমাদের জেলার বিভিন্ন শিক্ষাবিদরা রয়েছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছেন তারাও আছেন। আমরা একটা পরিকল্পনা নিয়েছি এখন যে আমরা একটা সার্কিট ট্যুরিজমের পসিবিলিটি এক্সপ্লোর করছি। সার্কিট ট্যুরিজমের আমরা যেটা উদ্দেশ্য বুঝছি যে একদিনে যদি কোনো উইকেন্ড ট্যুরিস্ট যারা কলকাতা থেকে আসতে চান আমাদের জেলায় আর এসে হয়তো একদিন থেকে পরের দিন ফিরে যেতে চান, তো আমরা এই একটা সার্কিট ডেভেলপ করছি উত্তর প্রান্তে আর একটা দক্ষিণ প্রান্তে। আমাদের উত্তর প্রান্তে যে ট্যুরিস্ট সার্কিট আমরা ডেভেলপ করছি সেটাতে মূলত আমরা তমলুক সাব ডিভিশন, আমাদের হলদিয়ার গেওখালীর পোর্শনটা আর আমাদের ময়না নিয়ে আমরা একটা সার্কিট ডেভেলপ করেছি, যেটার আজকে আমরা ট্রায়াল রান নেব। ট্রায়াল রানের উদ্দেশ্য এটা যে আজকে আমাদের কমিটির বিভিন্ন সদস্যরা আমাদের ওখানে ভিজিট করবেন আর দেখবেন অ্যাজ আ ট্যুরিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে কী কী ফার্দার ল্যাকিউনা আছে। আমাদের ট্যুরিস্ট তো প্রচুর আসেন কিন্তু হয়তো একটা স্পট ভিজিট করে ফেরত যান বা এই স্পটসগুলোর এখন অবধি সেরকম আমরা প্রচার করে উঠতে পারিনি। তো যদি আমরা এই সার্কিট ট্যুরিজমটা আমরা সাকসেসফুল মডেল করে নিতে পারি, তার মধ্যে ট্যুরিস্ট অ্যামেনিটিস যেটা দরকার হয় ট্যুরিস্টদেরকে, একটা ক্লিয়ার একটা ক্লিন এনভায়রনমেন্টের মধ্যে ওখানে যেন বেসিক অ্যামিউনিটিজের ফ্যাসিলিটি জায়গায় জায়গায় দেওয়া, একটা রেস্ট নেওয়ার জায়গা দেওয়া, তার মধ্যে কিছু বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেওয়া, তো সেটা নিয়ে আমরা আজকে একটা এটা এক্সপ্লোর করতে আজকে আমরা বেরোবো। আর প্রত্যেক জায়গায় আমাদের বিডিও আর সভাপতিরাও থাকবেন যাতে ওখানে লোকাল লেভেলে কী স্টেপস নিলে ওটা ল্যাকিউনা দূর করা যায় সেটা আমরা দেখবো। আজকে যেটা মূল উদ্দেশ্য আমরা আজকে আমাদের হেরিটেজ কমিটির কাছ থেকে একটা প্রপার ফিডব্যাক নেব আর তার বেসিসে আমরা সেই কারেকশনসগুলো করে তোলার চেষ্টা করব আগামী এক মাসের মধ্যেই। কারণ এটা আপনারা সবাই জানেন নভেম্বর ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মাত্রায় বাইরে থেকে ট্যুরিস্টরা আছে, তার মধ্যে বিদেশি ট্যুরিস্টরাও থাকে। আমরা এই সার্কিটটা প্রপার টেস্ট করে নিয়ে যদি বেসিক মডেল তৈরি করে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমরা এটা পাঠাতে চাই যাতে ট্যুরিজম ডিপার্টমেন্ট যে ট্যুরিস্ট বাসেসগুলো অপারেট করান তার মধ্যে একটা রুট আমাদের এই সার্কিট ট্যুরিজমকেও ইনক্লুড করেন। তাহলে কি হবে, আমাদের কলকাতা থেকেও প্রত্যেক অনেক ট্যুরিস্ট যদি সকাল থেকে ওখান থেকে আসেন রাত্রির মধ্যে দে ক্যান রিচ ব্যাক টু কলকাতা আফটার এক্সপ্লোরিং দিস প্লেসেস। ব্যুরো রিপোর্ট, সবুজ পাতা। ট্রেনে গেলে শৌচাগারের সুবিধা রয়েছে কিন্তু বাসে সে সুযোগ নেই, ফলে বাসে দূরযাত্রা কিছুটা কষ্টকর তো বটেই। ডায়াবেটিস আর ক্যান্সার রোগীদের পক্ষে তা অভিশাপের শামিল। অসুবিধা কাটাতে এবার রাজ্য সরকার এবং দক্ষিণবঙ্গ পর্যটন নিগমের যৌথ উদ্যোগে চারটি বাসে চালু হলো বায়ো টয়লেট। দক্ষিণবঙ্গ পর্যটন নিগম ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বায়ো টয়লেট চালু হলো বাসে। ধর্মতলা দীঘা রুটের বাস রয়েছে দুটি, বারুইপুর দীঘা রুটের একটি, দুর্গাপুর থেকে দীঘা রুটের একটি বাস চালু হয়েছে। বাসগুলিতে থাকছে দুটি বাথরুম ও বেসেন। বাসগুলি হবে শীততাপ নিয়ন্ত্রিত। আমি অনিমেষ দত্ত, এসবিএসটিসি দীঘা ডিপো ইনচার্জ। আমি যখন এখানে দায়িত্ব নিই তখন মাত্র সাতখানা আটখানা গাড়ি চলত, এখন টোটাল 34খানা গাড়ি চলে। তার মধ্যে এসি তিন রকমের আছে, সাধারণ পাবলিকের জন্য একদম যারা গরিব ঘরের হয়তো পেশেন্ট নিয়ে যারা হসপিটালে যেতে চান তাদের জন্য একটা কম ভাড়ার এসি আছে, আবার মধ্যবিত্তদের জন্য একটা এসি আছে, আবার যারা খুব একটু বেশি পয়সা
নিয়ে যেতে পারেন, তাদের জন্য সুপার ডিলাক্স বায়ো টয়লেট যুক্ত এসি বাস রাখা হয়েছে। প্লাস এখান থেকে পুরুলিয়া বাস সার্ভিস আছে, এখান থেকে দুর্গাপুর আছে, এখান থেকে আমাদের মাননীয় রাষ্ট্রপতির জন্মস্থান কিন্নাহারে বাস সার্ভিস আছে, এখান থেকে বহরমপুর বাস সার্ভিস আছে। এটা পশ্চিমবাংলার মধ্যে আমরাই প্রথম যে এই বায়ো টয়লেট বাস সার্ভিসটা দিতে পেরেছি। এতে যারা বিভিন্ন রোগী থাকেন, যাদের সুগারের রোগী থাকেন, পেটের রোগে যারা ভোগেন, প্লাস তাছাড়া অন্য যারা রোগী থাকেন, তাদেরকে মাঝে মধ্যে টয়লেট ইউজ করতে হয়। এটা দীর্ঘ জার্নির পক্ষে তাদের পক্ষে খুব অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য আমাদের চেয়ারম্যান মহাশয় প্রথম এই ওটা এই এই বাস সার্ভিসটা আমাদের চেয়ারম্যান সাহেব তমনাস ঘোষের মস্তিষ্ক পোষিত, ওনার প্রচেষ্টাতেই আমরা এই বায়ো টয়লেট বাস সার্ভিসটা চালু করতে পেরেছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।